नमस्कार, आमी मीनाक्षी। शुरू करछि जवाब चाहे बांगला। बेंगल मॉडल मुख्यमंत्री आसने बसार पर थेकेई बार बार ममतार मुखे शोना गिएछे एई शब्द बंध। ममता बार बार बोलेछेन सेई पुरोनो प्रबादटा, बांगला आज जा भावे गोटा देश ता भावे आगामीकाल। एबार सेई भावनाके गोटा देशे छड़िए दिते उठे पड़े लेगेछेन ममतार सैनिकरा। तबे भावनाके बांगलार भावना ना बोले ममता सरकारेर भावना बलाई भालो। ममता बंदोपाध्याय एकाधिक स्वप्नेर प्रकल्प, कन्याश्री, युवश्री, रूपश्री, केन गोटा देशेर मानुष पाबेन ना? हठात करे सोशल मीडियाय एई प्रश्न तुलते शुरू करेछेन तृणमूल नेता नेत्रीरा। मोदी सरकार क्षमता आसार पर ताबड़ो राजनैतिक विश्लेषकरा बोलेछिलेन गुजरात मडेले मोदीर मूल हाथियार। সেই গুজরাট মডেলকেই বারবার সমালোচনা করে এসেছেন মমতা। এই বিধানসভা ভোটের আগেও বাংলায় গুজরাট মডেল আনার কথা বারবার বলেছিল গেরুয়া শিবির, কিন্তু মমতা বারবার তুলে ধরেছেন গুজরাট মানে হিংসা। গুজরাট মানে কি শুধুই হিংসা? শিল্প, কর্মসংস্থান, উন্নয়ন এগুলো নিয়ে কেন মাথা ঘামাতে চাননি মমতা? এখন গোটা দেশে বেঙ্গল মডেল আনার কথা বলছেন মমতা। এনএইচআরসি থেকে এনসিআরপি, একাধিক রিপোর্টে একাধিকবার সমালোচিত হতে হয়েছে বাংলাকে। বারবার প্রকাশ্যে এসেছে বাংলার স্ত্রীহীন চেহারা। সেটা কি করে লুকিয়ে রাখবেন মমতা? নরেন্দ্র মোদীর যে গুজরাট মডেল একটা রাজ্যের আমূল পরিবর্তন করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বেঙ্গল মডেল আদৌ কতটা বদলাতে পেরেছে, কতটা বদলাতে পেরেছে বাংলার মানুষের জীবন? গায়ে লেগে থাকা শিল্প বিরোধী তকমা এখনো মুছতে পারেননি মমতা। বিরোধীরা বলছেন চাকরি নেই কিন্তু ভাতা আছে, চিকিৎসা নেই কিন্তু স্বাস্থ্যসাথী আছে, শিক্ষক নিয়োগ নেই কিন্তু স্কুলে যাওয়ার জন্য সবুজ সাথীর সাইকেল আছে, নারী সুরক্ষা নেই কিন্তু কন্যাশ্রী রূপশ্রী আছে। আমরা বলছি না, বলছেন বিরোধীরা। সেক্ষেত্রে মমতাকে দিতে চাইছেন গোটা দেশকে শুধু ভাতা আর পাইয়ে দেওয়ার রাজনীতি? আর শুধু আমি নই, এ প্রশ্নের জবাব চায় বাংলা। দিল্লিতে মমতা, বিরোধী জোটকে বার্তা। বাংলা মডেলে দিল্লি জয়ের ভাবনা তৃণমূলের। চব্বিশে গুজরাট মডেল বনাম বাংলা। ওদের বলুন রঘুনাথপুরে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে, অনেক ক্লাস্টার হচ্ছে, এখানে কোনো কাজের অভাব হবে না, মাটির সৃষ্টি হচ্ছে, কোনো কাজের অভাব হবে না, না খেতে পেয়ে কেউ মারা যাবে না। তৃণমূলের স্লোগান তো দেবে, তৃণমূল তো আর এটা বলবে না যে আমি বিরোধী দলের ভূমিকা পালন করবো, প্রধান বিরোধী দল, কারণ সেটা হওয়ার সম্ভাবনা কম আগামী নির্বাচনে। যদি তৃণমূল সিপিআইএমের সঙ্গে হাত মিলিয়ে কিছুটা পরিবর্তন করতে পারে ভোট দেওয়া না করে, কিন্তু সেই সম্ভাবনা নেই। তাগলিবার মোদি সরকার দুবার করে দিয়েছে বিজেপি, এখানেও দিদির হ্যাট্রিক হয়েছে, তৃতীয়বার জিতেছেন, তো ওদিকেও তো হ্যাট্রিক হবে। একুশ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে এসে রাজ্যে শিল্পের বেহাল অবস্থা বলে দাবি করেন প্রধানমন্ত্রী। পুরানি ইন্ডাস্ট্রি বন্ধ, নই ইন্ডাস্ট্রি কা রাস্তা বন্ধ, নয়ে নিবেশ, বিজনেস আর চাকরি কি সম্ভাবনায় মন্দ, ভারত কে অনেক রাজ্য সে লোক বঙ্গাল কি ফ্যাক্টরিও মে কাম করনে আতে থে, আজ বঙ্গাল কে লাখো লোক চাকরি কে লিয়ে পলায়ন করনে কো মজবুর হ্যায়। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দেশে শিল্পের অবস্থা ভালো নয় বলে দাবি মমতার। ইন্ডাস্ট্রি ইজ জাস্ট ডিক্লাইনিং, আনএমপ্লয়মেন্ট ইজ ইনক্রিজিং, মাইগ্রেন্ট ওয়ার্কার্স জাস্ট ক্রাইং। মমতা দিল্লি সফরের আগে বাংলা মডেলকে তুলে ধরার যথেষ্ট ইঙ্গিত বহ। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধী ঐক্যের যে সলতে পাকাতে শুরু করেছিলেন মমতা, সেই উদ্যোগ যে মমতার এই দিল্লি সফর থেকে আরও জোরদার হবে তা বলাই যায়। রিপাবলিক বাংলা জবাব চায় বাংলা ডিবেটের শুরুতেই আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা তথাগত রায়। তথাগত বাবু, স্বাগত রিপাবলিক বাংলায়। বাংলা মডেলকে সামনে রেখে দিল্লি জয়ের ভাবনাকে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন রাজনৈতিক মহলে। বাংলা মডেল যেটা বলা হচ্ছে, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী সহ একাধিক কোট আনকোট উন্নয়নমূলক প্রকল্প, সেগুলোকেই বাংলার মডেল হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। বাংলা মডেল বলতে আপনি কি বোঝেন? বাংলা মডেল বলতে আমি যেটা বুঝি,
গুজরাটের সাথে বাংলার তুলনা যেটা সবচেয়ে প্রকট সেটা হলো মমতা বহু চেষ্টা করে 2007 সালে রাজ্যের থেকে একটি নির্মীয়মান গাড়ির কারখানাকে তাড়িয়েছেন এবং সেই গাড়ির কারখানার মালিকরা গুজরাটে সানন্দে গিয়ে কারখানা করেছে। আজকে আমি যতটুকু বুঝি স্কুল কলেজ থেকে যত যুবক যুবতী পাস করে বেরোচ্ছে তাদের সামনে প্রথম প্রয়োজন হচ্ছে চাকরি। তারা চায় মাথা উঁচু করে বেঁচে থাকা, শ্রম দিয়ে টাকা উপার্জন করা, ভাতা নয়। অমুক শ্রী, তমুক শ্রী, হাওড়া শ্রী, বেঁটরা শ্রী, তমুক, এই সমস্তর মাধ্যমে টাকা ভাতা পাওয়া নয়, যার জন্য তৃণমূলের কোনো একটা ফড়ে দাদাকে গিয়ে তৈলমর্দন করতে হবে। তারা চায় একটা নিয়মিত চাকরি যেখানে প্রত্যেক দিন যাবে, নিজের ক্ষমতা মতো সে কাজ করবে এবং নিজের প্রয়োজন মতো, নিজের যোগ্যতা মতো সে মাইনে পাবে, এটা চায়। আজকে এই যে একটুখানি আগে আমরা এই প্রতিবেদকের মুখে শুনলাম যে গুজরাট আর পশ্চিমবঙ্গ এই দুটো রাজ্যের মধ্যে বেকারির সংখ্যা, বেকারির অনুপাত, সেটা থেকে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যে বাংলা মডেল কি জিনিস আর গুজরাট মডেল কি জিনিস। মাননীয়া শুনে নিন যে বাংলা মডেল হচ্ছে 22.8% বেকার আর সেটা গুজরাটে হচ্ছে 1.8%। শুধু তাই নয়, আমরা কয়েকদিন আগে শুনছিলাম যে টেসলার সিইও তিনি ভেবেছেন যে গুজরাটে এসে একটি কারখানা স্থাপন করবেন। ভারতে যদি অন্য কোথাও আসে, পশ্চিমবঙ্গে আসার কথা কি কখনো কল্পান্তেও তারা বিবেচনা করবেন? কখনোই করবেন না। কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা নির্মীয়মান কারখানা তাড়িয়ে নাম কিনেছেন, সে রাজ্যে কোনো শিল্প, সে রাজ্যকে কোনো শিল্পপতি ছুঁয়ে দেখবেন না। কিন্তু তথাগত বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো বলছেন, তিনি 21 জুলাই মঞ্চ থেকে বললেন যে দেশে শিল্পের খুব খারাপ অবস্থা। না, দেশে শিল্পের খুব খারাপ অবস্থা সেটা তো বেকারির অঙ্ক থেকে বোঝা যায়। হ্যাঁ, শিল্পের খানিকটা খারাপ অবস্থা, তার অন্যতম কারণ কোভিড। কোভিড সব রাজ্যকে গ্রাস করেছে, কিন্তু তাহলে বেকারির অনুপাত দুটো রাজ্যে এত বিষম কেন? গুজরাটে 1.8% কেন আর পশ্চিমবঙ্গে 22%-এর ওপর কেন? তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে শিল্প নেই এবং শিল্পের জায়গাটা পশ্চিমবঙ্গতে মাননীয়া ভরাতে চাইছেন ভাতা দিয়ে, অনুদান দিয়ে, ভিক্ষে দিয়ে, সোজা কথায় ভিক্ষে দিয়ে ভরাতে চাইছেন। তৃণমূল কংগ্রেস, তাহলে কি বিজেপির এই কৌশলটা ধার করছে তৃণমূল? ২০১৪ তো এখনো 3 বছর বাকি আছে। 2019-এর দিকে তাকিয়ে দেখুন, 2019-এ কোন মডেল তোলা হয়েছিল? গুজরাট মডেলই তোলা হয়েছিল, সারা ভারত মডেলই তোলা হয়েছিল। এবং সারা ভারত মডেল তুলে নরেন্দ্র মোদী এবং তার দল 303টি আসন পেয়েছেন, আগের প্রাপ্ত আসনের চেয়ে বেশি। মমতা কি আশা করেন 22টি আসন নিয়ে? ধরে নেওয়া যাক আর সবাইকে উনি মেরে হটিয়ে দেবেন, পশ্চিমবঙ্গের সমস্ত বিরোধী দলকে একেবারে ছারখার করে দেবেন, প্রত্যেকের ঘরে আগুন লাগিয়ে দেবেন, প্রতিটি মেয়েকে ধর্ষিরা করে দেবেন। এসব করে যদি উনি 42টা আসনও পান, তাহলে কি ওর কোনো সর্বভারতীয় দাঁড়াবার জায়গা হবে? 42টা আসন নিয়ে কি মমতা ব্যানার্জি, 42টা আসনও কষ্ট কল্পনা, কিন্তু সেটা নিয়ে কি মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখতে পারেন? কারণ মমতা ব্যানার্জিকে বাকি ভারত হয় চেনে না। হ্যাঁ, অবশ্যই সময় বলবে, কিন্তু সময়ের ব্যাপারে তো আমরা ভবিষ্যৎবাণী করতে ভালোবাসি। আমরা রাজনৈতিক ভবিষ্যৎবাণী কিছু কিছু করে থাকি এবং সেগুলো কিছু ফলে কিছু ফলে না, কিন্তু আজকে মমতা ব্যানার্জি যে কথাগুলো বলছেন তার বিশ্বাসযোগ্যতা এতই নিচে
যে সারা ভারতে কেউ এটা বিশ্বাস করবে না। বেশ বিশ্বাসযোগ্যতার প্রশ্ন তুললেন তথাগত রায়। অসংখ্য ধন্যবাদ তথাগত বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। জবাব চাই বাংলা ডিবেটে আজকে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, রয়েছেন প্রীতম দত্ত যুব মোর্চার নেতা, বিজেপি যুব মোর্চার নেতা, তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল, রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজীবী, রয়েছেন বিশিষ্ট সাংবাদিক নির্মাল্য মুখার্জি। সকলকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমি চলে যাই শুরুতেই দেবাংশুর কাছে। দেবাংশু, বাংলা মডেল বলতে বিজেপি কি বোঝে, বিজেপি কি জানে বা বোঝে সেটা বললেন তথাগত বাবু। দেবাংশু, আপনার কাছে আমার প্রশ্ন, বাংলা মডেল বলতে আপনি কি বোঝেন, তৃণমূল কংগ্রেস কি বোঝে? তাহলে ওনাকে একটা ডেটা দেওয়ার ছিল, উনি তো বেশ বলে চলে গেলেন এবং আপনারাও শুরুতে বেশ সুন্দর করে একটা ডেটা দেখালেন। আনএমপ্লয়মেন্ট ডেটা গুজরাট কত 1.8 আর বেঙ্গল হচ্ছে আমরা দেখাইছি সিএমআই রিপোর্ট অনুযায়ী 24 জুলাই 2021। হ্যাঁ, এবার এগুলো কি জানেন তো ম্যাডাম, এগুলো প্রত্যেক মাসে রিপোর্ট আসে, প্রত্যেক মাসে সার্ভে হয়, এগুলো হচ্ছে আপ ডাউনের মধ্যে দিয়ে যায় বিভিন্ন। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল বলি, April 2020 আমি একটা ধরুন একটা মাস আমি র্যান্ডম চুজ করে নিলাম, April 2020 এইরকম যে মাসিক যে ডেটা গুলো, যেমন আপনি একটা মাসের ডেটা দিলেন এই জুলাই এরটা, ওরকম April 2020 ডেটা অনুযায়ী বেঙ্গলে আনএমপ্লয়মেন্ট রেট যখন 17.4 তখন গুজরাটে 18.2, অর্থাৎ বাংলার থেকে গুজরাটে আনএমপ্লয়মেন্ট রেট বেশি ছিল। আমরা তো শেষ তথ্যই ধরে নেব দেবাংশু, এখন আমরা তো শেষ তথ্যই ধরে নেব, শেষ তথ্য জুলাই, 24 জুলাই 2021। না, আপনি শেষ তথ্য যখন ধরবেন আপনাকে তো একটা সামগ্রিক তথ্য নিতে হবে, তারপরে কালকে আপনি বলবেন তাহলে আজকের ডেটাটা নিন, আজকে কি আনএমপ্লয়মেন্ট ডেটা আছে, এভাবে তো হয় না। আপনি একটা বছরের হিসাব করবেন, একটা গড় করবেন, সেটা একটা আলাদা ব্যাপার। মাসে মাসে যেটা পরিবর্তন হয়, যেমন ধরুন কেরালা, আমি একটা এক্সাম্পল দিই, কেরালা ধরুন এ মাসে রয়েছে 15.8 আনএমপ্লয়মেন্ট রেট, গত মাসে ছিল 23.5, যেটা এবার বেঙ্গলে আপনারা 22 বলছেন গত মাসে। ফলে একটা রাজ্য মাসে মাসে চেঞ্জ হয়, কিন্তু সেটা বছরের শেষে গিয়ে আমাকে দেখতে হবে এভারেজ সেই অঙ্কটা কোথায় দাঁড়াচ্ছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গুজরাট মডেল। তথাগত বাবু অনেকগুলো কথা বললেন, নিজের রাজ্যকে এভাবে ডিমিন করে করেই তো রাজ্য থেকে গেছেন। বাংলার মানুষ, এই যে আপনারা শুরুতে বলছিলেন না কন্যাশ্রী আছে, এই নেই ওই নেই, আচ্ছা নারী নিরাপত্তার কথা বলছেন, একটু বাংলা একটু দেশের র্যাঙ্কিংটা খুলুন না। দেশের র্যাঙ্কিং এর মধ্যে নারী নিরাপত্তায় শহর হিসাবে, রাজ্য হিসাবে কোন রাজ্যে কোন পরিস্থিতিতে কোথায় স্থান রয়েছে, আমরা তো বিজেপি শাসিত রাজ্যগুলোতে, ম্যাডাম আপনি একজন মহিলা, আপনি সবচেয়ে ভালো জানবেন যেখানে আপনি সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত, বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমরা দেখেছি কিভাবে একটা ধর্ষণ হয়, তারপরে শাসক দল সেই ধর্ষণটাকে সাপোর্ট করতে দাঁড়িয়ে যায় এবং সংবাদ মাধ্যমকে সেখানে ঢুকতে বাধা দেওয়া, আমরা উন্নাও দেখেছি, আমরা হাতরাস দেখেছি। আর গুজরাট আপনি বলছেন, গুজরাটে তো আমরা মনে হয় শতাব্দীর সবচেয়ে বড় দাঙ্গা দেখেছি, হাজারে হাজারে মানুষ যেখানে যে রাজ্যে মারা গেছে। আর দেখুন, শিল্প নিয়ে একটা ব্রড সেন্সে কথা বলতে হলে আপনাদের এটা জানতে হবে, গুজরাটে 22টা পোর্ট আছে, 22টা, আর পশ্চিমবঙ্গে 2-3টে, ইফ আই এম নট রং। মমতা বন্দ্যোপাধ্যায় যখন পোর্টের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আবেদন করেছেন, বন্দরের জন্য অনুমতি দিন, বন্দরের জন্য অনুমতি দিন, কেন্দ্রীয় সরকার অনুমোদন দিচ্ছে না, কেন দিচ্ছে না বলুন তো? আমরা জানি গুজরাট সমুদ্র বেষ্টিত একটা জায়গা। ফলে সেই জায়গা থেকে দেবাংশু দেবাংশুর সঙ্গে প্রীতম আসুন ডিবেটে। দেবাংশু, বাংলা মডেল বলতে নারী নিরাপত্তা বোঝেন, বাংলা মডেল বলতে গুজরাট মডেল বলতে দেবাংশু হিংসা বোঝেন, 22টি পোর্ট যেটি বন্দর রয়েছে গুজরাটে, সেখানে 2-3টি বন্দর রয়েছে বাংলা, এখানে বঞ্চনার অভিযোগ করলেন দেবাংশু। প্রীতম, প্রীতমকে সময় বেঁধে দেবো 1 মিনিট, যেহেতু সময় আমার কম আজকে, অনেক অতিথিরা রয়েছেন, 1 মিনিট সময় প্রীতম। আমি আমি একটা কথা বলার আগে আমি আমি বলবো আপনার ক্যামেরাম্যানদের এই ডেটাটা একটু যদি একটু ফোকাস করে দেখান। অবশ্যই। হ্যাঁ, এখানে আমি একটা ডেটা দেখাচ্ছি, এই ডেটাটা একটু ফোকাস করে দেখান। এখানে FDI এর একটা ডেটা দেওয়া হয়েছে এই বছরেরই 2020-21, সেখানে 1% অনলি 1% FDI আসছে বাংলায়, আর টোটাল 32%, মানে কয়েক বিলিয়ন ডলার এর FDI আসছে কোথায়, গুজরাটে। গুজরাটের মডেল বলতে এরকম, যেখানে ভাইব্রেন্ট গুজরাট বলা হয়, ওই ভাইব্রেন্ট গুজরাটের ক্যাম্পেন করে, যেখানে এই লোকারদের চাকরি দিয়ে, যেখান থেকে এই আমাদের এই বাংলা থেকে 40,000 বেকার ওই গুজরাটে গিয়েই চাকরি করে, ওই রকম একটি গুজরাট মডেলকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যাম্পেন করেছিলেন। কি কি বিক্রি করলে, কি ক্যাম্পেন করতে নিয়ে যাচ্ছেন, কটা বন্দর বিক্রি করলে, খেলা হবে দিবস হিসাবে, আরে কটা সরকারি সংস্থা বিক্রি করলে, নির্যাতন, আজকে বাংলা কোথায় চলে গেছে, ফরেন
তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে ছিল, আজকে বিজেপি কখনো বলতে পারবে না যে বিজেপির কোনো বিজেপির 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 কারখানা ওয়াহিন বানায় জায়গা থাকবে না, শূন্য পৌঁছে গেছে। এটা 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 বাংলার যুবকদের দেখা উচিত, বাংলার যুবকদের দেখা উচিত। দুদিন আগে 500 টাকা দিয়ে বললেন, দুদিন আগে 500 টাকা দিয়ে বললেন ডোনের জন্য, ডোনের জন্য ডোনের জাতির জন্য আর ওই কারখানার জন্য কান্নাকাটি করবে না। আজকের জন্য নাকি কান্না? বিমান বসু কি বলেছে? আমি বলছি যে বিজেপি বিরোধী, বলছে বিজেপি বিরোধী দলগুলো গোটা ভারতবর্ষ জুড়ে বিরোধিতা, সেই বিরোধিতা কি বিজেপি? আরে মশাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বঙ্গীয় সিপিএম বলে কিছু নেই, রাজনৈতিক বিশ্লেষক, আপনার মাথায় রাজনৈতিক বিশ্লেষক রয়েছে, বঙ্গীয় বিজেপি বলে কিছু নেই। 2019 এ ট্রান্সফার করলে যে এইবারে গিয়ে বিজেপি মূল তত্ত্ব খাড়া করলে, গিয়ে শূন্য হয়ে গেলে, আচ্ছা ঠিক আছে, বিজেপি 38, আচ্ছা ঠিক আছে, বিজেপির ডিজেপির জানি না, উনি বলেছিলেন, আরে দাঁড়ান না, ওই যে তো জানতে পারবে না, তোমরা অনেক খাটাখাটি করে আবিষ্কার করলে, আরে স্ক্রিনে দেখুন না, আরে স্ক্রিনে দেখুন, বলেছিলেন কালীঘাটের যে টাকা রাখা আছে সুজাতা মণ্ডল কাজকে তৃণমূলের প্যানেলিস্ট, বিজেপুল টিজামুল তো ছেড়ে দিন, সুজাতা মণ্ডল কা কি বলে আপনার থেকে 6 মাস আগে 7 মাস আগে, আমরা বলছি বাসপানি সব নেই, মুঝে পুরি নেই যাবে, তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির যে সখ্যতা, সেই সখ্যতা সুজাতা দিদি ডিবেটে আসলিত হবে। ব্যাপারটা তো যে মডেল গোটা দেশে গত 6 বছর ধরে চলছে সেটা বনাম বেঙ্গল মডেল হচ্ছে, কারণ অন্য কোন স্টেটকে ঢোকাতে চাইছি না। এখন সায়নদের সমস্যা হচ্ছে ইলেকটোরালি নেই, এখন ঠেসে ঠেসে নিজেদেরকে ঢোকাবে, ঠিক আছে। তাহলে সায়ন যখন এতই নিজেদেরকে ভেতরে আনতে চাইছে, তাহলে একটুখানি বলুক হাসপাতালে বেডের সংখ্যার নিরিখে কেরালায় টোটাল কটা বেড আছে, গুজরাটে টোটাল কটা বেড আছে, আর বাংলায় টোটাল কটা বেড আছে। আমি এসবই চাইছি না, কারণ সায়নও খুব ভালো মতো জানে যে তাদের রাজনৈতিক পূর্বপুরুষরা এই বাংলায় সরকারি হসপিটালগুলোর গলা টিপে মেরে মামা কাকা শালা ভাইপোদের বড় বড় বেসরকারি হসপিটালগুলোকে দাঁড় করিয়েছিল, ইচ্ছাকৃত সরকারি হসপিটালগুলোর কোয়ালিটি খারাপ করে। আমি এসবে যাচ্ছি না, অ্যাজ হোল যে বিষয়টা নিয়ে বলতে চাইছি, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর গোটা দেশে 45 বছরের সর্বশ্রেষ্ঠ বেকারত্ব দেখা দিয়েছে, এটা ডেটা, এটা কেন্দ্রীয় সরকার এই ডেটাটা প্রকাশ্যে এসেছে, এটা কিন্তু গোটা দেশ, এটা নরেন্দ্র মোদী আসার পর হয়েছে 45 বছরের শ্রেষ্ঠ বেকারত্ব। আর বাংলার 40% বেকারত্ব কমেছে, এটা শ্রমমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে তার নিজের বক্তব্য। এবার কেন্দ্রীয় সরকার যদি এই কথাটা বলে, এখানকার বিজেপির প্রতিনিধি কি নরেন্দ্র মোদীর তত্ত্বে বিশ্বাস করেন নাকি না আমার জানা নেই, এটা কে
কেন্দ্রীয় সরকারের ডেটা যেটা তারা এই মুহূর্তে বলেছেন। এবার আপনাকে দেখতে হবে, আপনি গুজরাট আর বাংলা সরাসরি কম্পেয়ার করলে হবে না, আপনাকে দেখতে হবে পশ্চিমবঙ্গে আমরা একটা ইউনিয়নবাজির সরকার পেরিয়ে আসছি 34 বছরের, সেই জায়গা থেকে আমরা কতটা নেগেটিভ জায়গা থেকে আসতে উপরে দিকে যাচ্ছি। প্রীতমকে সময় দেব প্রশ্নের উত্তরে। প্রীতম, 40% বেকারত্ব কমেছে দেবাংশু যেমনটা বললেন, এক মিনিট সময় আপনাকে দেব বাংলায়, আর দেশে বেড়েছে বেকারত্ব? তারপর এসব নিয়ে কথা বলতে। আর নরেন্দ্র মোদীর আমলে সবচেয়ে বেশি FDI, FDI মানে বোঝেন তো, উনি আবার অঙ্ক ভুল করে ফেলেন সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, FDI ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট গুজরাটে সবচেয়ে বেশি আসছে, ভারতবর্ষে সবচেয়ে বেশি আসছে। এবং ফরেন রিজার্ভ মানে একটা দেশের ইকোনমিকে স্ট্রং করার জন্য ফরেন রিজার্ভ যেটা দরকার হয়, সেটা সবচেয়ে বেশি এই নরেন্দ্র মোদী সরকারের আমলে হয়েছে। সুতরাং এই করোনাকালের জন্য একটু স্লগ গতিতে এগোচ্ছে বেকারত্বের সমস্যা। সারা ভারতবর্ষে নিরীক্ষা যেখানে 7%, সেখানে এই তোমাদেরই প্রতিবেদনে দেখা যাচ্ছে এই পশ্চিমবঙ্গে 22.something%। সুতরাং এই বেঙ্গল মডেলটা হচ্ছে একমাত্র রক্ত পিপাসুর একটি মডেল, যেখানে নরসংহার করা হয়। আর কোনো মডেল নেই, কোনো ইন্ডাস্ট্রি নেই। হ্যাঁ, ইন্ডাস্ট্রি আছে, তেল ভাজা, চপ ভাজা আর বোমা। তারা কারা? তোমার এই মহিলা কমিশনে তো তোমার এই জুন মালিয়া ছিল, আজকে তোমার জুন মালিয়া। আমি মীনাক্ষী শুধু একটা কথা বলছি, এখানে দেবাংশু বললো হাতরাসের কথা, আমি বলছি হাতরাস যেমন একজন মহিলাকে ভয় দেখানোর জন্য ইজ এনাফ, তেমন ভাবেই আপনার সামনে প্রয়াত তাপস পালের ভিডিও যদি এখানে চালিয়ে দেওয়া হয়, মীনাক্ষী আপনি বাড়ি যাওয়ার সময়ও ভাববেন যে একজন ল মেকার, তিনি দাঁড়িয়ে তার পরবর্তী সময় একজন ওখান থেকে বোঝা যায় যে স্বাস্থ্য ব্যবস্থাটা উন্নত হয়েছে, কাস্টডিতে থাকতে বিজেপি এরকম দালালি শুরু করেছো। আরে বিজেপির দালালি যে করেছে তোমার ভুল নেই জানা রে, মনে পড়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা দপ্তর বিহীন মন্ত্রী, মনে আছে? তুমি যে মিটিং এর ছবি তোমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়েছো তার তো ইতিহাস ঘাটাঘাটি করনি। তোমার মনে হয় তোমাদের দলের সাংসদ সৌগত রায়ের মা তিনি একটা বই লিখেছিলেন এন আউটসাইডার ইন পলিটিক্স, গুজরাট তোমরা অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় ছিলে, আরে তোমরা ছিলে গুজরাট দাঙ্গার সময়, তোমাদের ভূমিকা কি ছিল? গুজরাট দাঙ্গার সময় তৃণমূল বিজেপির সাথে ছিল, ইয়েস অর নো? একটা প্রশ্নের উত্তর দাও। সে তো, আরে শোনো ভাই বলতেলাম, সে তো নন্দীগ্রাম ছিল, শোনো, সে তো নন্দীগ্রাম সিঙ্গুরে গণহত্যা করার পর মমতা ব্যানার্জি বামফ্রন্টের নেতাদেরকে চপকাইতে খাইছিলেন, তাতে কি আছে? অংশু যে গুলি তাতে কি আছে? আরে তোমাদের নেতারা চপকাইতে ঢেকুরতে এখনো তো একিউজ ছিল
আমি তো কি জানি, ও তো টানা বলে গেল, আমার একটা প্রশ্নের উত্তর দিল না। আমি যেটা বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় গণহত্যা করার পরও সিপিএম নেতাদের ডেকে চপ কাটলেট খাইয়েছিলেন, ওটা মমতা ব্যানার্জির সৌজন্য। আবার বাবুল সুপ্রিয়কেও ঝালমুড়ি খাইয়েছিলেন, ওটা কোনো ব্যাপার না। যেমন মনীশ গুপ্তকে সৌজন্য দেখিয়ে মন্ত্রী করেছে, এ বাংলা শোনো না, মনীশ গুপ্তকে সৌজন্য দেখিয়ে মন্ত্রী করেছো, মানে একটা ভাই তুমি তো রাজনৈতিক দলের মুখপাত্র, নিজের কথা নিজেই বল দিচ্ছ। ভাই একটু শুনবে, মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য দেখিয়ে মনীশ গুপ্তকে বসে আছো, আমি দূরে বসে আছি, আমি অনলাইনে বলছি, তুমি ওদের মোটা ব্যান্ডুইটার ক্যামেরা বলছো, আমরা আমরা রূপশ্রী কন্যাশ্রী আছে কিন্তু নারী সুরক্ষা নেই। বাংলা মডেল কি এই মডেল? এক মিনিট সময় দিচ্ছি সুজাতা দি। দেখুন, আমি একটা মহিলা হিসাবে যখন অনেকটা রাত্রেও আমরা বিভিন্ন পার্টির কাজ করে বা ঘরের কোনো কাজের জন্য আমরা যখন ঘরে ফিরি, তখন কিন্তু আমাদেরকে ভয়ে বুক ডিপডিপ করতে হয় না, যেটাকে উত্তরপ্রদেশের মেয়েকে বা রাজস্থানে বা গুজরাটে বা বিহারে করতে হয়। সেটা কিন্তু আমাকে বা আপনি মীনাক্ষী, আপনি নিজেও একজন পশ্চিমবঙ্গের বাঙালি কন্যা বা পশ্চিমবঙ্গের মেয়ে হিসেবে আপনিও ফিল করেছেন যে আমরা কিন্তু রাত্রেও সেফ, এবং আমাদের এখানে কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় কিন্তু রেপ বা গণধর্ষণের হার কিন্তু অনেক কম। এবং সবচেয়ে বড় কথা, আমি নিজে মনে করি একজন মহিলা হিসাবে আমি কিন্তু পশ্চিমবঙ্গে সুরক্ষিত, যেটা কিন্তু দিল্লিতেও কিন্তু আমাদেরকে বলা হয় অনেক ক্ষেত্রে। ছিলেন হাতরাস গোটা দেশের লজ্জা, কিন্তু আপনি যখন বিজেপিতে ছিলেন তখন রাতে একটাই প্রশ্ন, আপনি কিছুদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ বিরোধিতা করেছেন, তখন কি আপনি আনসেফ ফিল করতেন? আমি শুধু এটুকুই বলছি, আমি কিচ্ছু বলছি না। দেখুন, সেটা আইডিওলজি প্রবলেম থাকতে পারে, কিন্তু আমি কখনোই বলিনি যে মহিলা হিসেবে অসুরক্ষিত। আইডিওলজিক্যাল প্রবলেম থাকতেই পারে, সেটা তখন একটা সেটা একটা আলাদা জায়গা। কিন্তু তাহলে মহিলা বেশ, আমি নির্মাণ বাবু কাছে বলি, নির্মাণ বাবু, এই যে আজকে ডিবেট এবং বর্তমানে এই যে 28 লোকসভা নির্বাচনকে সামনে রেখে সবাই প্রতিক্রিয়া কি শুনতে লাগছে, এই দেবাংশু আর সুজাতা মণ্ডল, এই দেবাংশু আর সুজাতা মণ্ডল কথা ইউটিউবে কি ঝগড়া করেছে, যা ভাষা বলেছে আমি বলছি না, সে কথা কোনো কথা নির্মাল বাবু, সে তো লেডি ইমাজিন লাগছে, লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্মাল বাবু গুজরাট মডেল বনাম বাংলা মডেল, গুজরাট মডেল বলতে আপনি কি বলছেন, বাংলা মডেল বলতে আপনি কি বলছেন, এবং বাংলা মডেলের এই ভাবনাকে তুলে ধরে দিল্লি জয়ের ডেটা অনুযায়ী দিল্লি জয়ের ভাবনা যেন মন্ত্র করেছে আসছি সুজাতা দি, আসছি দেবাংশু, আসছি প্লিজ প্রীতম, আসছি 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 নির্মাল বাবু, বলুন বলুন নির্মাল বাবু কথা শুনুন একটু, রাজনৈতিক বিশিষ্ট সাংবাদিক বলুন নির্মাল বাবু, কথাটা আমার যতটুকু মনে পড়ছে 2014 সালে নরেন্দ্র মোদী যখন এসেছিলেন ক্ষমতায়, তখন তো গুজরাট মডেলের কথা আসেনি, 2019-এর পরে কথাটা এসেছে। তাই মমতা ব্যানার্জিকে প্রথমে তো প্রধানমন্ত্রী হতে হবে, তারপরে তো বাংলা মডেলের প্রশ্নটা আসবে, এটা নাম্বার এক। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে,
যে গুজরাট মডেল বনাম বাংলা মডেলের লড়াইয়ে কিছু লিঙ্কস মিসিং লিঙ্কস আছে। তার কারণ হচ্ছে এই ধরনের কোনো মডেল আমার অন্তত জানা সাংবাদিক হিসেবে জানি না। তার কারণ বিজেপির কোনো ম্যানিফেস্টোতে গুজরাট মডেল বলে কিছু লেখা আছে বলে আমার জানা নেই, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনে আমি যতটুকু জানি তিনি এতটাই রেসপন্সিবল নন যে তিনি এরকম দুমদাম কথাবার্তা বলবেন, যেমন নরেন্দ্র মোদীও নন যে গুজরাট, কারণ নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষে রিপ্রেজেন্ট করে, গুজরাট থেকে মাত্র 25টা। একটু লাউড বললে শোনা যাবে নির্মলবাবু, সাউন্ডটা খুব আসছে আসছে। গুজরাট থেকে 25টা সিট আছে আর বাংলা থেকে 42টা আছে, আর নরেন্দ্র মোদী কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় কেউই এত ইরেসপন্সিবল নন যে তারা এরকমভাবে কোনো মডেল তুলে ধরবেন। নরেন্দ্র মোদীর মডেলটা তো এসছে 2019, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমে প্রধানমন্ত্রী হতে হবে, ভারতবর্ষের অন্য রাজ্য তাকে শাসন করতে হবে, তবেই তার বেঙ্গল মডেলটা সামনে আসবে। তার আগে এটা নিয়ে এটা প্রিম্যাচিওর ভাবনা। আর তথাগত বাবু সম্বন্ধে বলি, উনি বোধহয় জানেন না সানাদে ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে, টাটা মোটরস বোধহয় প্রোডাকশনটা বন্ধ করে দিয়েছে বেশ কিছুদিন হলো, কারণ লস মেকিং চলছে। আর ওয়েস্ট বেঙ্গলে যে শিল্প এসেছে সেই শিল্প IEM বলে একটা ব্যাপার আছে, এই IEM এর ইমপ্লিমেন্টেশন কতটা হয়েছে সেটা দাঁড়ায় 1.4%, 1.5%। এতে কিন্তু একেবারেই মমতা ব্যানার্জির আগ্রহ শিল্প আনার জন্য ফিল গুড ফ্যাক্টর দেওয়া, নরেন্দ্র মোদীর ভারতবর্ষে ফিল গুড ফ্যাক্টর কিংবা শিল্প আনার যে এটা ঝগড়ার পর্যায়ে রাখতে পারে, কিন্তু শাসক হিসেবে তাদের আন্তরিকতা আমি সাংবাদিক কোনোদিন কোনো খামতি দেখি না। বেশ নির্মলবাবুর বক্তব্যের সঙ্গে সঙ্গে আমার জবাব চাই বাংলা টুইস্টের সময় হয়েছে। টুইস্টের পরিপ্রেক্ষিতে আমি সকলকে এক মিনিট সময় দেবো এবং আজকে টুইস্টের পরিপ্রেক্ষিতে বক্তব্য জানতে চাইবো, শুনতে চাইবো। আর জবাব চাই বাংলা টুইস্ট। চাষিদের আমরা 10,000 টাকা করে দিতে শুরু করেছি, জিসকা পাস এক একর ভি ল্যান্ড হ্যায় হম 10,000 রুপিয়া দেতা হ্যায় উসকো, আর জিসকা পিস এক কাঠা ভি হ্যায় উসকো ভি 4,000 রুপিয়া মিলতা হ্যায়, এক কিষান কা মর জানে কা বাদ হম উসকো 2,00,000 রুপিয়া দেতা হ্যায়, পুরা কিষান কা জমিন কা মিউটেশন ফিস পুরা ফ্রি হ্যায়, উসকা জো ক্রপ ইন্স্যুরেন্স হ্যায় হম পুরা স্টেট সে দেতা হ্যায়, কিষান কা এক পয়সা ভি নেই দেনে পড়তা হ্যায়, পুরা ফ্রি হ্যায়। ইটস এ মডেল, বেঙ্গল ইজ আ মডেল, গুজরাট ইজ নট ইয়োর মডেল, গুজরাট ইজ এ মডেল অফ ইউ নো বেটার দ্যান মি হোয়াট ইউ হ্যাভ ডান। আপনারা কেন সমালোচনা করছেন, শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা করছেন কি? এক মিনিট সময় প্রীতম, শুরু এখন। হ্যাঁ, বাংলার মডেল এটাই যে নেতাজি সুভাষচন্দ্রের ঘরে বাংলার এই 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 দুষ্টু ছেলেরা, টিএমসির ছেলেরা গিয়ে সিন্ডিকেটের পয়সা চায়, এটা হচ্ছে বাংলার মডেল। বাংলার মডেল এটাই যে রেপ হয়ে গেলে সেটাকে ছোট্ট ঘটনা বলা হয়। বাংলার মডেল এটাই, রেপ হয়ে গেলে পুলিশ FIR নেয় না, সেই ভিকটিমকে সুপ্রিম কোর্টে যেতে হয় FIR করার জন্য। বাংলার মডেল এটাই যে লাস্ট 2 বছর ধরে কৃষকদের বঞ্চিত করা হয়েছে টাকা দেওয়ার জন্য। এই আপনার নতুনভাবে এই অ্যাসেম্বলি ইলেকশন হয়ে যাওয়ার পর আপনারা সবাই জানেন প্রধানমন্ত্রী যেভাবে কথা দিয়ে গেছিলেন, 17,000 টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে গেছে, এবং সেটার মধ্যেও দুর্নীতি করেছে, সেটার মধ্যেও ওরা দুর্নীতি করে ডেটা পাঠিয়েছে, সেটা নিয়েও CAG তার অবজেকশন জানিয়েছে। তো এটাই হচ্ছে বাংলার মডেল, চুরি, ধাপ্পাবাজি, আপনার হেরো মুখ্যমন্ত্রী, ভুয়ো ভ্যাকসিন, ভুয়ো CID, ভুয়ো CBI, ভুয়ো জাজ, ভুয়ো নেতা, ভুয়ো সব ভুয়ো। দিস ইজ দ্য বাংলা মডেল। এই আজকে এই বাংলারকে এই পরিণত করেছেন রবীন্দ্রনাথের বাংলা, নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, প্রফুল্লচন্দ্রের বাংলা, আজকে বাংলাকে ভুয়ো বাংলায় পরিণত করেছেন এই খুনি মুখ্যমন্ত্রী। যে খেলা হবে দিবস পালন করেন, আমার সময় শেষ প্রীতম, দেবাংশু এক মিনিট সময়, রবীন্দ্রনাথের বাংলাকে ভুয়ো বাংলায় পরিণত করেছেন আপনারা, দেবাংশু এক মিনিট সময় শুরু এখন। প্রথম কথা, প্রীতম বাবু খুনি মুখ্যমন্ত্রী বললেন আমি যতদূর শুনতে পেলাম,
এই কথাটা আইদার উনি উইথড্র করবেন না হলে আইনি যা পদক্ষেপ নেওয়ার সেটা আমরা পরবর্তীকালে নেব, সেটা পরের কথা। এবার আমি আসি, উনি সিন্ডিকেট দিয়ে শুরু করলেন খুব সুন্দরভাবে, অথচ সিন্ডিকেট নিয়ে সবচেয়ে বেশি যার বিরুদ্ধে অভিযোগ করতেন সেই সব্যসাচী বাবুকে তারা সাদরে তাদের দলে বরণ করে নিয়ে গেছিলেন। কৃষক নিয়ে কথা বললেন, আজকে কৃষকরা দিল্লিতে বসে আছে কতদিন ধরে, এত বড় অডাসিটি, একজনও কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রীর সাহস নেই সেই ওদের সাথে গিয়ে কথা বলার, ওদের সমস্যা মেটানোর, এত অ্যারোগেন্ট হয়ে গেছে। দেখুন বাংলা কত বড় মডেল, সেটা বাংলার মানুষ 48% ভোট দিয়ে প্রমাণ করে দিয়েছে। কোনো একক দল 48% ভোট বাংলার মাটিতে পাচ্ছে, এর নজির বাংলার মাটিতে, এবং বাংলার মানুষের জীবনে পরিবর্তনটা হয়েছে বলে। যখন বাংলার সরকার দুয়ারে সরকার আনে, সেই দুয়ারে সরকারকে সিপিএম বিজেপি দুই ভাই মিলিতভাবে বলে জমের দুয়ারে সরকার, রেজাল্ট বেরোলে দেখা যায় বাংলার মানুষ তাদেরকে জমের দুয়ারে পাঠিয়ে দিচ্ছে। এরা স্বাস্থ্যসাথী নিয়ে ব্যঙ্গ করে, বাংলার মানুষ স্বাস্থ্যসাথীর পক্ষে তাদের জাজমেন্ট দেয়, এবং বাংলার মানুষ এই বছর তাদের নির্বাচনের মতামত দিয়ে প্রমাণ করে দিয়েছে যে যতবার যতগুলো প্রকল্প নিয়ে মিথ্যাচার করা হয়েছে, প্রথম কথা হচ্ছে যে দেবাংশু হঠাৎ এত উত্তেজিত হয়ে গেল কেন? খুনি মুখ্যমন্ত্রী শুনে বুদ্ধদেব ভট্টাচার্যের ড্রাকুলার মতো দাঁত করে গোটা বাংলা জুড়ে যারা রক্তাক্তের ছবি টাঙিয়েছিল তার নাম তো তৃণমূল কংগ্রেস। আর দেবাংশু যার সাথে মিটিং করে যে কুণাল ঘোষ কিছুদিন আগে লিখেছিলেন, এখন ইচ্ছা করে বুদ্ধদার পাটা গিয়ে ক্ষমা চেয়ে আছে, ক্ষমা চেয়ে আসি বুদ্ধদার পা ধরে। এখন কথা হচ্ছে মমতা ব্যানার্জির চোখে গুজরাট মডেলটা খারাপ হলো ঠিক কবে থেকে? আমাদের চোখে আজীবন কালের জন্য খারাপ, কারণ গুজরাটের বুকে যে দাঙ্গা, যে হিংসা, সেই দাঙ্গা সংগঠিত হয়েছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গুজরাটের মধ্যে ভুল খুঁজে পাচ্ছেন, কিন্তু যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়াতে ছিলেন সেদিনকে ভুল খুঁজে পাচ্ছিলেন না। এই স্টুডিওতে আসবার আগে আমার এক বন্ধু আমাকে একটা গান শোনাচ্ছিল, বচপন কা প্যার মুঝে ভুল নেহি জানা রে, এই তৃণমূল আর বিজেপির বচপন কা প্যার 1999 সালের, এ কেউ ভুলবে না। 24 আসার দেরি আছে, হানিমুন পিরিয়ড চলছে তো, সবে জিতে টিতে এসছে তো, আর কি এই এখন 8:30 বাজে, এই সময় গ্রাম সবাই খেতে বসে, বাচ্চাদেরকে একটা করে ফুটবল নিয়ে খাওয়াতে বসে, এই খেলার চলে খাওয়াতে বসে, দেবাংশু কি ফুটবল নিয়ে খেলছে একটা নিউজ তো ইয়েতে এসে, সেটা বড় কথা নয়, কিন্তু পরিশেষে একটাই কথা, বেঙ্গল মডেল মানে হচ্ছে 2018 পঞ্চায়েতের মডেল, বেঙ্গল মডেল মানে হচ্ছে 8টা পদের জন্য 8000 জন নিয়োগ করে, বেঙ্গল মডেল হচ্ছে ভয়েসকে সাপ্রেস করবার মডেল, বিরোধী ভয়েসকে চেপে দেওয়ার মডেল। অনির্বাণ গুজ অনির্বাণ সায়ন এগুলো বলেও তো শূন্য হয়ে গেলে, চলো মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেল ভাই, এবার একটু নিজেদের দিকে তাকাও, এই শব্দ বলে আছো বাংলার বুকে কশ্মীর কালে কেউ হেরে গিয়ে মুখ্যমন্ত্রী হয়নি, উইথ ডিউ রেসপেক্ট টু দা কনস্টিটিউশন, কনস্টিটিউশনে বলা আছে, কনস্টিটিউশনে বলা আছে সমাজ পরে কে মুখ্যমন্ত্রী হবে, তুমি একটা রাজনৈতিক মিডিয়াতে বসেছো, অসুবিধা নেই, গোটা বাংলার মানুষ দেখছেন, কোন চাপ নেই। আমি সময় একদম যেহেতু কম, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক সময় দিতে পারবো। গুজরাট মডেল বলাং বাংলা মডেলের যখন তর্জা চলছে, প্রীতম যে বাংলা মডেলের বিরোধিতা করবে অস্বাভাবিক কিছু নয়, কিন্তু যেটা মজার বিষয় যে সায়নও প্রীতমের থেকে অনেক বেশি ভালোভাবে তার বিরোধিতা করছে, তাই প্রীতমকে অনুরোধ করব সায়নকে আর এই শূন্য দলে না রেখে তোমাদের দলে এবার নিয়েই নাও, ও তো চলেই গেছে প্রায়, শুধু তোমরা ডাকছো না বলে একটু আটকে আটকে যাচ্ছে, পুরোটা নিয়ে নাও, লড়াইটা বেশ ভালো জমবে। দ্বিতীয় কথা, গুজরাট মডেলের যে সবচেয়ে বড় দুর্বল জায়গা তা হলো তার অসাম্য, বিশাল অসাম্য, যে জিডিপির কথা দেখাচ্ছেন, মনে রাখবো ওটা গড় আয়, ওখানে একদিকে 5% মানুষের যেমন হাজার হাজার কোটি টাকা আছে, উল্টো দিকে 45% কাছে মানুষ তারা বিলোপ
পভার্টি লাইনের নিচে চলে যাচ্ছে, প্রত্যেক দিন আরো বেশি দরিদ্র হচ্ছে, আর বাংলায় যাই ত্রুটি বিচ্যুতি থাক সেখানে ওয়েলফেয়ার মডেল চলে, এখানে সাধারণ মানুষের জন্য প্রকল্প আছে, এখানে শিল্পপতিদের জন্য ও টাটার কেশাগ্র স্পর্শ করতে দেব না বলে তার পায়ে কোন মুখ্যমন্ত্রী ঝাঁপিয়ে পড়েন না, এখানে শিল্পপতিদের বিক্রি করে দেওয়া হয় না, জমি জায়গা সংস্থা সকলকে ধন্যবাদ। জবাব চাই বাংলা ডিবেটে যোগ দেওয়ার জন্য সঙ্গে থাকুন জবাব চাই বাংলায়। ফিরলাম বিরতির পর জবাব চাই বাংলায়, নজর রাখবো এই মুহূর্তে বেশ কয়েকটি ব্রেকিং এর দিকে। শুরুতেই যে ব্রেকিং আপনাদের দেখাচ্ছি, উচ্চ মাধ্যমিকের ফল নিয়ে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অসন্তোষ, এবং সেই অসন্তোষের জেরে বিভিন্ন জায়গায় বিক্ষোভের ছবি আমরা দেখেছি। এবার এই অসন্তোষ নিয়ে সংসদ রিপোর্ট চাইল বিদ্যালয়গুলির কাছে। বিস্তারিত জানাতে আমার সহকর্মী বিশাখা রয়েছেন এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে। বিশাখা, কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো মীনাক্ষী, এর আগেই আমরা দেখেছিলাম যেদিন এইচএস এর রেজাল্ট বেরিয়েছিল সেদিনই কিন্তু সংসদ সভাপতি তিনি বলেছিলেন যদি কারোর কোনো অসন্তোষ থাকে তাহলে তারা যেন স্কুলগুলিতে জানান এবং স্কুলগুলি শেষ পর্যন্ত তার সংসদের কাছে পৌঁছে দেবে, কিন্তু তার কোনো দিনক্ষণ ঘোষণা করা হয়নি এবং এরপরেও এই কথাই বলা হয়েছিল যদিও কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। এবার কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হলো সংসদের তরফ থেকে এবং বলা হয়েছে 29 জুলাই এর মধ্যে যাদের যা অসন্তোষ রয়েছে, আমরা যেরকম দেখতে পাচ্ছি মীনাক্ষী, জেলায় হোক বা শহরে বিভিন্ন জায়গায় কিন্তু যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের তরফ থেকে একটাই দাবি, যখন তারা যখন কোনোরকমভাবে পরীক্ষাই হয়নি সেক্ষেত্রে কেন সবাইকে পাশ করানো হচ্ছে না, যেরকমটা আমরা দেখেছি মাধ্যমিকে 100% পাশ করেছে তাহলে কেন উচ্চ মাধ্যমিকে তাদেরকে ফেল করানো হচ্ছে, সেই নিয়ে যখন প্রশ্ন তোলা হয়েছে সেই জায়গা থেকে গতকালই আমরা দেখেছি যে আরামবাগে একটি স্কুলে যেখানে 137 জন ছাত্রী তারা অনুত্তীর্ণ হয়েছিল, এরপর তারপর যখন রিভিউ করা হলো দেখা গেল যে প্রত্যেকে 137 জনকেই পাশ করিয়ে দেওয়া হয়েছে, তো সেই জায়গা থেকে জোরদার হচ্ছে আরও দাবি এবং সেই জায়গা থেকেই এই অসন্তোষ যাতে কোথাও গিয়ে রোধ করা যায় সেই জায়গা থেকেই এবার সংসদের তরফ থেকে 29 জুলাই এর মধ্যে সমস্ত অসন্তোষ সমস্ত গ্রিভান্সেস যাতে সংসদের কাছে জমা দিতে পারে সংশ্লিষ্ট স্কুলগুলি, তার জন্যই ইতিমধ্যেই ঘোষণা করা হলো এই বিজ্ঞপ্তির মধ্যে দিয়ে। মীনাক্ষী ধন্যবাদ। বিশাখা, বিশাখা আমাদের সামনে তথ্য তুলে ধরলেন এই বিষয়ে বিস্তারিত। আমরা চলে যাবো আমাদের পরবর্তী খবরের দিকে। রাজ্য রাজনীতিতে সব থেকে আলোচিত এবং এই মুহূর্তে বিতর্কিত বিষয় হচ্ছে পিএসসি কমিটির চেয়ারম্যান মুকুল রায়কে ঘোষণা করার পর সেই বিতর্ক আরো তুঙ্গে উঠে। এবার পিএসসির যে বৈঠক সেই বৈঠক বয়কট করছে বিজেপি বলে জানা যাচ্ছে, অর্থাৎ পিএসসির কোনো বৈঠকে তারা উপস্থিত থাকবে না, কারণ প্রথম থেকেই তারা এই বিষয়ে তাদের মতামত জানিয়ে এসেছে এবং পিএসসির চেয়ারম্যান হিসেবে মুকুল রায়ের নাম ঘোষণার পরই তাদের এই বিরোধিতা আরও তীব্র হয়েছে। সরাসরি চলে যাব আমাদের সঙ্গে, ডেপুটি নিউজ এডিটর রেনসা চক্রবর্তী রয়েছেন। রেনসা, পিএসসি নিয়ে বৈঠকে উপস্থিত পিএসসির বৈঠকে উপস্থিত থাকবে না বিজেপি, ঠিক কি জানা যাচ্ছে বিষয়ে? মীনাক্ষী, যেমনটা তুমি বললে আমি আরও একবার দর্শকদের জন্য জানিয়ে দেবো, পিএসসির যে প্রথম বৈঠক সেই প্রথম বৈঠক 30 তারিখ রয়েছে এ মাসের, আর 30 তারিখে সেই প্রথম বৈঠকে কিন্তু বয়কট করছে বিজেপি, এমনটাই শুভেন্দু অধিকারী জানিয়েছেন। শুধু তাই নয়, তিনি বিধানসভার বাইরে আজকে একটি প্রেস কনফারেন্স করেন, সাংবাদিক বৈঠকে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে যে 6 জন পিএসসিতে রয়েছে বিজেপির তরফ থেকে সেই 6 জনই এই বৈঠক বয়কট করছে, এবং কারণ হিসাবে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে মুকুল রায়কে তারা পিএসসির চেয়ারম্যান হিসাবে মানেন না এবং সেই কারণেই তারা এই বৈঠক বয়কট করছেন। শুধু তাই নয়, তুমি জানো যে এই বিষয়ে স্পিকারের কাছে শুভেন্দু অধিকারী একটি পিটিশন দাখিল করেছিলেন, তার দ্বিতীয় দফার শুনানি রয়েছে 30 তারিখ, কিন্তু মনে করা হচ্ছে যে বিজেপির যে পরিষদীয় দল তারা আগামীকালই এই বিষয়ে মুকুল রায়ের চেয়ারম্যান পদ খারিজের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছে। সুতরাং যেমনটা শুরুতেই তুমি বললে যে রাজনৈতিকভাবে পিএসসির প্রথম বৈঠক যেমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ঠিক তেমনই বিজেপির তরফ থেকে এই বৈঠকে কেউ থাকবেন না, তারা বয়কট করছেন, শুভেন্দু অধিকারী নিজে সেটা জানাচ্ছেন, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ রেনেসা আমাদের সামনে তথ্য তুলে ধরার জন্য। চলে যাব আমাদের পরবর্তী খবরের দিকে, যে খবর নিয়ে বলিউডে চাঞ্চল্য, যে খবর নিয়ে গোটা দেশে চাঞ্চল্য এই মুহূর্তে, রাজ কুন্দ্রা নিষিদ্ধ ছবি তৈরির যে তার একটা একটা উদ্যোগ ছিল এবং এই বিষয়ে শার্লিন চোপড়াকে তলব করেছে ক্রাইম ব্রাঞ্চ। শার্লিন চোপড়ার বক্তব্য তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগামীকাল সকাল 11টার মধ্যে হাজির হতে হবে শার্লিনকে। বিস্তারিত জানাতে অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সমাদৃতা রয়েছেন সরাসরি নিউজরুম থেকে। সমাদৃতা, বিস্তারিত জানাও।
একদম মীনাক্ষী, প্রথম থেকে আমরা জানি শার্লিন চোপড়া এবং পুনম পান্ডে প্রথম দিন যখন রাজকুন্দ্রা খবরটা আমরা করি সেদিন রাতেই আমরা জানিয়েছিলাম শার্লিন চোপড়া এবং পুনম পান্ডে দুজনেই মুখ খুলেছিলেন, দুজনেরই বক্তব্য ছিল জোর করে রাজ তাদেরকে নীল ছবিতে অভিনয় করতে বাধ্য করেছেন এবং শার্লিন চোপড়া তার পরের দিন প্রতিটি সংবাদ মাধ্যমের হেডলাইনে ছিলেন, পুনম পান্ডেও প্রতিটি সংবাদ মাধ্যমের হেডলাইনে ছিলেন, তাদের বক্তব্য পরিষ্কার ছিল যে তারা চাননি, তাদেরকে জোর করে রাজকুন্দ্রা বাধ্য করেছেন নীল ছবিতে অভিনয় করতে এবং রাজের হাত ধরেই বড়দের ছবিতে অভিনয় শুরু হচ্ছে শার্লিন চোপড়া এবং পুনম পান্ডে। তার এই বক্তব্যের প্রেক্ষিতেই তাকে ডাকা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হবে, ঠিক কোথা থেকে এর শুরু হয় তা জানার চেষ্টা করা হবে, রাজকুন্দ্রার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ এবং তার সার্বত্তা কতটা সেটা জানার চেষ্টা করা হবে, সেই কারণেই তলব শার্লিন চোপড়াকে। ধন্যবাদ সবাই আমাদের সামনে তথ্য তুলে ধরার জন্য। নজর রাখবো পরবর্তী খবরের দিকে, আমাদের প্রতিবেশী রাজ্য ত্রিপুরার খবরে নজর রাখবো। ত্রিপুরাতে পিকের টিমকে আটক করা হয়েছে বলে অভিযোগ, পিকের 23 জন সদস্য পিকের টিমের, তাদেরকে আটক করে রাখা হয়েছে বলে অভিযোগ। ত্রিপুরার হোটেলে টিম পিকের 23 জনকে আটকে রাখার অভিযোগে এবং সেই অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যে একটা রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যেখানে বলা হচ্ছে পিকের টিমে যারা 23 জন সদস্য তারা সেখানে কাজ করতে গিয়েছিল এবং তাদেরকে হোটেলের মধ্যে আটক করে রাখা হয়েছে এমনটাই অভিযোগ। আগরতলায় এই আটক করে রাখার ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। সরাসরি চলে যাবো আমাদের সিনিয়র নিউজ এডিটর ময়ূর রঞ্জন ঘোষের কাছে। ময়ূর, কি আপডেট? দেখো, এই মুহূর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে আইপ্যাকের, আইপ্যাক তুমি জানো প্রশান্ত কিশোর মেন্টর করে আইপ্যাককে এবং আইপ্যাকে বহু ছোট ছোট ছেলেমেয়ে কাজ করে, কম বয়সী ছেলেমেয়ে তারা কাজ করে, বিভিন্ন জায়গা থেকে তারা বিভিন্ন জায়গায় কাজ করতে আসে, অর্থাৎ পাঞ্জাবের ছেলে কলকাতায় আসে, কলকাতার ছেলে হরিয়ানাতে যায়, হরিয়ানার ছেলে রাজস্থানে যায়, পাঞ্জাবের ছেলে ত্রিপুরাতে যায়। সুতরাং এরকম বিভিন্ন জায়গার ছেলেমেয়েরা তারা এই ত্রিপুরাতে ঢুকেছিল এবং ত্রিপুরাতে গিয়ে সার্ভের কাজ করছিল বলে জানা গেছে। ত্রিপুরার প্রশাসন, তারা আগরতলার প্রশাসন, তারা যে খবরটা আমাদেরকে দিয়েছে যে তাদের অভিযোগ এই সমস্ত ছেলেমেয়েগুলো যারা আইপ্যাকের ছেলেমেয়ে তাদের নির্দিষ্ট কোভিড প্রোটোকল তারা মানেনি, যদিও আইপ্যাকের তরফ থেকে এবং তারা যারা ওখানে আটক আছে ওখানে কার্যত হাউস অ্যারেস্ট হয়ে আছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন এবং এটা রাজনৈতিক হয়ে গেছে এই এই পুরো চর্চাটা, সেখানে তারা বলেছেন যে তারা প্রত্যেকটি কোভিড প্রোটোকল ত্রিপুরা সরকারের এবং স্বাস্থ্য দপ্তরের যে কোভিড প্রোটোকল সেগুলো মানা সত্ত্বেও তাদেরকে বাইরে বের করা দিচ্ছে না। প্রশ্ন উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটের পরে, তাহলে কি প্রশান্ত কিশোরের যারা যারা কর্মচারী, প্রশান্ত কিশোরের যারা আইপ্যাকের যারা এমপ্লয়ি আছে তাদেরকে আটকানোর একটাই কারণ তারা সার্ভেটা করতে পারবে না এবং এখানেও কি রাজনৈতিক জল ঘোলা হয়ে যাচ্ছে কিনা মীনাক্ষী সেই দিকেই আমাদের নজর থাকবে। কিন্তু এখন অবধি আমরা যা জানছি রাতেও তারা বাইরে যেতে পারেননি, তারা হাউস অ্যারেস্ট, কার্যত হাউস অ্যারেস্ট শব্দটা আইপ্যাকের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, সেরকম অবস্থাতেই পড়ে আছেন 23 জন। মীনাক্ষী, ধন্যবাদ ময়ূর। সিনিয়র নিউজ এডিটর ময়ূর রঞ্জন ঘোষ যে তথ্য আমাদের সামনে তুলে ধরলেন যে এখনো পর্যন্ত হাউস অ্যারেস্ট বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে পিকের টিমের 23 জন সদস্য যারা আগরতলার একটি হোটেলে রয়েছেন তাদেরকে আটক করে রাখা হয়েছে, একটা রাজনৈতিক তরজায় পরবর্তীকালে এই ঘটনাকে কেন্দ্র করে আরও রাজনৈতিক তরজা সামনে আসবে। আমি জবাব চাই বাংলা শেষ করব, কিন্তু তার আগে একটা খবর এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিতে চাই। কোভ্যাক্সিনের 1.5 লক্ষ ডোজ ইতিমধ্যেই কিন্তু চলে এসেছে রাজ্যে এবং এই 1.5 লক্ষ ডোজ পরবর্তীকালে কোভ্যাক্সিনের যে সমস্যা তৈরি হয়েছিল, যে অভাব তৈরি হয়েছিল রাজ্যে, সেটা অনেকটা মেটাতে পারবে বলে মনে করা হচ্ছে। আগামীকাল থেকে কোভ্যাক্সিনের ডোজ নিতে পারবেন রাজ্যবাসী এমনটাই মনে করা হচ্ছে। কাল থেকে ফের পাওয়া যাবে রাজ্যের হাসপাতালে, কারণ স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই আশ্বাস দিয়েছে 1.5 লক্ষ কোভ্যাক্সিন তারা পেয়েছেন এবং আগামীকাল থেকে রাজ্যবাসী এই কোভ্যাক্সিনের ডোজ নিতে পারবেন। আজকের মতো জবাব চাই বাংলা থেকে বিদায় নিচ্ছি, এরপর দেখুন 294 দেশের 1 নম্বর হিট নিউজ শো বিশাখার সঙ্গে। নজর থাক রিপাবলিক বাংলায়, নমস্কার।